আমার মা বোনেরা হয়তো ভাবতেছে, হুজুর শুধুমাত্র কার ওয়াজ করতেছেন, পুরুষের ওয়াজ তো আমাদের ওয়াজ আপনি করলেন না, আমার মা বোনদের ওয়াজ কিন্তু বেশি না। ও বগুড়ার মায়েরা, আপনাদের জন্যে মাত্র চারটি কথা বলবো মা। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো রমজান মাসের ওজাব, তিন নম্বর সতীত্বের হেফাজত, চার নম্বর হলো স্বামীর খেদমত করা। এই সতীত্বের হেফাজত করলে মেয়েদের একটা জিনিস লাগবে, তার নাম হলো পর্দা। জোরে বলেন তার নাম কি? এই পর্দাটা মেয়েদের মানতে হবে, কারণ মা ফাতেমা নবীর কাছে গিয়ে বললেন, বাবা মেয়েদের জন্য মাত্র চারটি আমলের কথা বললেন বাবা, এই চারটি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লি, নামাজের হক আদায় হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করলি, স্বামীর হক আদায় হবে। কিন্তু সতীত্বের হেফাজত পর্দা করা ফাতেমা, এটা হলো 24 ঘন্টায় ফর। সুবহানাল্লাহ, কর না কেন? আপনারা যারা এখানে আছেন, আচ্ছা আপনাকে জীবিত অবস্থায় বউ যদি মরা যায়, আপনাকে জীবিত অবস্থায় বউ মরা গেল, তাহলে আপনার বউকে কয় কাপড় দিবেন? কথা কন না কেন? যারা বিয়ে করছেন তারা কথা কন, যদি আপনার বউ মরা যায় তাহলে কয় কাপড় দিবেন? তাহলে মহিলা গেলে যদি 5টা দেন, জেতা থাকলে কয়টা দিবেন? ইয়ার কি করা চলবে না? তো জীবিত অবস্থায় দিবেন 1টা, আর মরা গেলে 5টা। তাহলে আল্লাহর সাথে কি ঠাট্টা হচ্ছে না? আপনারা বলেন তো মেয়ে মানুষ মরা গেলে সে মেয়ের দিকেও তাকায়, যে তখন যদি 5টা দেন, যখন সকলে তাকাবে তখন কয়টা দিবেন? এই যে আমার সভাপতি সাহেব বলতেছে বেশি দেওয়া লাগবে, মানে মেয়ে মানুষের দিকে মানুষ কখন তাকায়? মরার পরে না জেতা অবস্থায়, বুড়ি অবস্থায় না যুবতী অবস্থায়?